আমি সাদিয়া যাজাক থেকে একটা ব্যাক ক্যামে লাইভ এসেছি আপনাদের একটা শর্ট স্টক আপডেট দেওয়ার জন্য, সরি আপনাদেরকে একটা ছোট্ট স্টক আপডেট দেওয়ার জন্য এসেছি। কারিজমার কম্বিনেশন দেখা যাবে কি, এখন যেহেতু একদমই অনেক অনেক ক্যাটালগ একসাথে রিলিজ হচ্ছে, সো অনেকগুলো লাইভ আপও করবো, অনেকগুলো লাইভ করা হবে না, এই ক্যাটালগটা চলে এসেছে আমাদের। হ্যাঁ, কারিজমার কম্বিনেশন খুবই সুন্দর একটা ক্যাটালগ। এটার মধ্যে ড্রেস দেখেন কয়টা, মাত্র একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ধর 11টা ড্রেস, টোটাল 11টা ড্রেস, জাস্ট লুক এই যে, অ্যান্ড ট্রাস্ট মি 11টাই সুন্দর ফাটাফাটি। কারিজমার কম্বিনেশনে কিছু বলতে হবে একদম নাথিং, সো 11টাই সুন্দর প্রত্যেকটা ড্রেস। এই যে লর্ডস, এইটা দেখেন কম্বিনেশনের ওড়না দেখেন, আর এই বাবা এই দেখেন কম্বিনেশন ওড়না হচ্ছে পুরো, আমি নিজেও দেখিনি, আমি আজকে আপনাদের সাথে দেখবো। সো এটা হচ্ছে কম্বিনেশনের ওড়না, এটা ডিটেলসে কি লেখা আছে দেখেন, ফেস্টিভ এডিশন এমব্রয়ডারিড আনস্টিচ লন স্যুট উইথ এমব্রয়ডারিড শিফন দোপাট্টা। হাই হ্যালো, সো এটার দোপাট্টা হচ্ছে এমব্রয়ডারিড শিফন, সো ইনশাল্লাহ আমরা এই এমব্রয়ডারিড শিফন দোপাট্টাগুলো দেখবো। এটার দোপাট্টাটা মেবি ডিফারেন্ট, আমি একটু এটাটা যদি দেখি, ইয়েস এটার হচ্ছে এমব্রয়ডারি প্যাচ আছে, আমার মনে হয় সবগুলোর সাথেই এটা মনে হয় দোপাট্টার এমব্রয়ডারি প্যাচটা, আই ডোন্ট, ইয়েস এটা সবগুলোর সাথে এমব্রয়ডারি প্যাচ আছে। দিস ইজ দ্য দোপাট্টা, প্রাইসটা বলবেন প্লিজ, এই যে আপু এখনই প্রাইসটা বলে দিচ্ছি, আমাকে একটা মিনিট সময় দেন। দিস ইজ দ্য দোপাট্টা, আমি একটু ড্রেসগুলো দেখাই আপনাদের, যাদের মনে হবে আপনারা অর্ডার করে দিবেন। সো এই যে এমব্রয়ডারি প্যাচ, হ্যাঁ অর্ডার করে দিয়ে না অ্যাক্টিভ, থ্যাংক ইউ সো মাচ আপু। সো কজ আজকে রাত্রে আমি লাইভ এটা পোর করতে পারবো না, আজকে রাত্রে আমি এটা লাইভ করতে পারবো কিনা আই এম নট শিওর আপু, অল ক্লিয়ার আলহামদুলিল্লাহ আপু। সো যদি লাইভ করতে পারে আলহামদুলিল্লাহ তাহলে করে দিলাম, আজকে আমাদের রেগুলার আরও অনেক লাইভ আছে। সো অনেকগুলো সুন্দর সুন্দর প্রোডাক্ট এসেছে আজকে, সো রেগুলার দেখা যায় অনেক লাইভ আছে আজকে আমার। সো এটা আমি ট্রাই করবো করে দেওয়ার, এটা যদি কারো অর্ডার, অনেকে এটার জন্য নক করেছেন, আমার মডারেটররা যেটা আমাকে ইনফর্ম করলো যে আপু অনেক আপুরা এটার জন্য নক করেছে, সো এটা যদি এটা একটু দেখাই দিন, কেউ যদি অর্ডার করতে চায় তা দেখা যায় অনেক কালার অর্ডার অলরেডি হয়ে গিয়েছে। সো যাদের আচরণী, সো যাদের মনে হয় যে না এই কালারটা আমার লাগবে, ওই কালারটা অর্ডার করে দিয়েন, বিকজ অনেকগুলো কালার নাকি অলরেডি অর্ডার, প্রাইস না শুনেই আপুরা অর্ডার করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সো আপুদের এত ভালোবাসা, প্রাইস খুব বেশি একটা বেশি রাখবো না, একদমই সুপার। এটার ওড়নাটা দেখেন, এটার ওড়নাটা হচ্ছে পুরোটা পিওর শিফনের মধ্যে এরকম এমব্রয়ডারি, ওরে বাবা। সো এটা দেখেন, আমি সবগুলো একটু দেখিয়ে দিব, এটা হচ্ছে পুরোটাই পিওর শিফনের মধ্যে, এই যে পুরো ওড়না এরকম এমব্রয়ডারি করা। সো কারিজমা গেল একটা, এটা প্যাকিং করে ফেলো, আমি একটা একটা করে একটু একটু দেখিয়ে দিই, গেল একটা। এই দেখেন এটার ড্রেসও এমব্রয়ডারি, ওয়াও, আর এটা স্লিভস, স্লিভসটা এমব্রয়ডারি করা, এই যে স্লিভস পুরো এমব্রয়ডারি করা। সো এটা হচ্ছে পিওর শেফের মধ্যে স্লিভস এমব্রয়ডারি করা, দেখেন আরেকটা ড্রেস, কালারগুলো জাস্ট আপনারা দেখেন যা পক্ষী, ওরে বাবা এমব্রয়ডারি প্যাচ। সো এই দেখেন আনাদার ওয়ান, আল্লাহ এটার দোপাট্টা দেখেন, মানে এই যে দোপাট্টা, ওরে আল্লাহ, জাস্ট মেটেরিয়াল আপু। এটা হচ্ছে কারিজমার কম্বিনেশন, কারিজমার কম্বিনেশন ফেস্টিভ এমব্রয়ডারি স্টিচ লন সুইট উইথ এমব্রয়ডারি শিফন দোপাট্টা। আরেকটা জিনিস এসেছে আপু, এগুলো এখানে নিয়ে আসো, আরেকটা জিনিস এসেছে, এটা আমি একটু পরেই দেখে লাইভ করে দেবো। আমার তো মনে হচ্ছে এটা আমি ভাবছিলাম যে এমব্রয়ডারি প্যাচ হয়তো বা নেই, বাট প্রত্যেকটার সাথে এমব্রয়ডারি প্যাচ আছে। এই যে আপু এই যে আগানোরগুলো থাকে যেগুলো, আরেকটা লাইভ হবে, সো আমি জাস্ট নিয়ে আসো, আমি জাস্ট রেডি হতে যতটুকু সময় লাগে ডিসাইড হবে। এখন ডিসাইড নতুন একটা একটা করে দাও, সব না সব খুলে ফেলে এখানে পুরো ইয়ে দেখেন, এই যে এই যে আপনারা, এই যে আরেকটা আগানোর এসেছে, আরেকটা আগানোর এসেছে, হ্যাঁ এই যে আরেকটা আগানোর এসেছে, দাও এই যে আরেকটা আগানোর এসেছে, আর খুলো না, এটাই তো এই কয়টাই তো ডিজাইন, ওই যে আরেকটা ডিজাইন ডিজার আগানোর করানা সুইটি আপু। কম্বিনেশনের প্রাইস থাকবে 3550, 3550 কম্বিনেশন থাকবে, 3550, যার ভালো লাগে অর্ডারটা করে দিন। এর জন্য আমি আগেই দেখেছিলাম 3550 অলরেডি আমাদের নাকি অনেক কালার অনেকগুলো করে অর্ডার হয়ে গিয়েছে, তো এর জন্য টিয়া কালারটা ড্রেসটা প্রাইস হবো 3550, সবগুলো ড্রেস উইল বি অন 3550, কম্বিনেশনের প্রাইস হবে 3550, আগুনের প্রাইস ইনশাল্লাহ সুপার ডুপার রিজনেবল হবে। আপু ল্যাভেন্ডার কালারটা দেখাচ্ছি, এগুলো আগানোর আপু, আগানোর প্রায় 2500 থেকে 2700 টাকার মধ্যে হবে, এর বেশি হবে না। এটা হচ্ছে কারিজমা দেখেন একটা, এটা খোলা খোলা খোলা, এটা হচ্ছে দুই নাম্বার, এই লক করছো কেন ডোর,
খুলো। সো এটা হচ্ছে অ্যানাদার ওয়ান, দেখেন এগুলো কি পরিমাণ হেভি ওয়ার্ক থাকবে। হ্যাঁ আমাকে এটা এটা দাও, এটা দাও, আজকে রাতটার জন্য তোমরা আমাকে কাজ দিতে দিতে উড়ায় ফেলবা। এই তো অবস্থা তোমাদের আজকে, এই যে দিস ইজ অ্যানাদার ওয়ান, মানে দুই দিন ছুটি কি কাটেছে, এখন সারা মাস ভর্তি কাজ করো। সো দিস ইজ দ্য ওয়ান, এটা হচ্ছে এটা দোপাটা, দোপাটা হচ্ছে প্রাইস আপু বিন সাইদ কি রিসেন্ট আসবে, আপু বিন সাইদের রিসেন্ট কোনো ক্যাটালগই রিলিজ হয়নি আপু, প্রাইস এটা এটা হচ্ছে 3550। এই যে দেখেন ওড়না, দেখেন বাবা কারিজমা নিয়ে আমি কি বলবো বলেন, এই যে ওড়না কারিজমা নিয়ে আমি যা বলবো। আচ্ছা এটা আমি দেখিয়ে দিব লাইভে ইনশাল্লাহ। এই দেখেন ড্রেসের লোয়ার প্যানেল, এই যে ড্রেসের লোয়ার পোর্শন, এই যে সো এটা এরকম এক একটা কারিজমা আসছে আপু, এটাও প্যাকিং করো, এটার এটা প্যাকিং করো। আচ্ছা তারপরে এটা দেখাচ্ছিলাম, এটা কি পরিমাণ সুন্দর কাটওয়ার্ক এসেছে এমব্রয়ডারি আপা, এটাও প্যাকিং করেন। সো এটা আসছে, আরেকটা দেখেন এটা, এই দেখেন যে এটা আমি অর্ডার করেছি, কনফার্ম করতে পারবো ইনশাল্লাহ, কনফার্ম হয়ে যাবে আপু, ধরে লাইভ করো। আর সুরাই আপু হয়েছে কি, এটা না আমি লাইভ করব, বাট আমাকে একটা মোটামুটি আইডিয়া থাকতে হবে যে কোন কালারগুলো স্টক আউট, বিকজ আমার মডারেটর, আমি এটা লাইভ করে ফেলতাম এখন, বাট আমাকে আমার মডারেটররা যেটা বলছে আপু অনেকগুলো কালার দেখা যাচ্ছে অল্প কিছু পরিমাণে আছে, আপনি একটু লাইভে আপডেট করে দেন, তাহলে দেখা যাবে যে কালারগুলো স্টক আউট হয়ে যাবে ওগুলো আমরা আর লাইভে দেখাবো না। সো এই জন্য আমি একটা লাইভে স্টক আপডেট দিয়ে দিলাম যে কিছু কিছু যে কালারগুলো আপনাদের মনে হয় যে অর্ডার করবেন করে দিন, বিকজ হ্যাঁ অনেকগুলো কালারের মধ্যে অর্ডার হয়ে গিয়েছে। আর আজকে স্ক্যাজুয়াল আমার অনেক অনেক আজকে অনেকগুলো ড্রেস দেখাতে হবে, ব্লুটা দেখাবো, সবগুলো দেখাবো, ইয়েস আপু। আচ্ছা এক কাজ করি, আমি আমি জানি আমার আপারা আমাকে টেনে টেনে ফুল লাইভই আনবে আপু, জাস্ট হাফ এন আওয়ারের মধ্যে ফুল লাইভ নিয়ে আসতেছে। ওকে এই যে আরেকটা, এই দেখেন ওড়না কারিজমা। আচ্ছা আমাকে আবার স্টিচ আসবে আপু, আপু এগুলো স্টিচ হচ্ছে খুব বেশি না, 800 টাকা অ্যাড হয়ে যাবে। এই যে 800 টাকা, কি পরিমাণে এমব্রয়ডারি দেখেছেন, দোপাটা প্লাস ড্রেসের লোয়ার পোর্শন, সো 800 টাকা অ্যাড হয়ে যাবে এবং আপনারা স্টিচে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো প্রত্যেকটা ড্রেস ট্রাস্ট মি একটা থেকে একটা সুন্দর, এটা দিস ইজ কারিজমা। এবং এই সাথে হাই আপু, হ্যালো, তাহলে এক কাজ করি আপু একটা ব্যাক লাইভে আসি, আগানুরও যেহেতু আছে আমি একটা লাইভ আগানুর আর কারিজমা আপু এগুলো লং করতো আপু, যেহেতু কারিজমা অরিজিনাল আপনি লং আপু আপনার ইচ্ছা মতো বসাতে পারবেন, কারিজমার অরিজিনাল আপু লং আপনার ইচ্ছা মতো বসাতে পারবেন। এই দেখেন মনে হয় লং আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, কারিজমার বিশাল কাপড় থাকে। এবং এই দেখেন আমাদের প্যাচ দিয়েছে, আপনার যদি কোনো বাচ্চা থাকে, ছোটো সরি বাসায় ছোট বাচ্চা থাকলে আপনারা ইচ্ছা মতো ছোট বাচ্চার জন্য ড্রেস মেক করে ফেলতে পারবেন, ইটস আপ টু ইউ। তাহলে আপুকে করে এই কালারগুলো আমি দেখিয়ে দিলাম যে কারিজমা, দেখেন পুরো ড্রেস এমব্রয়ডারি করে, ওরে বাবা হেভিলি গর্জিয়াস এগুলো, হেভিলি। এই যে সো ইনশাল্লাহ তাহলে আমি আমাকে জাস্ট 20 মিনিট সময় দিলাম, 20 মিনিটের মধ্যে লাইভে আসতেছি আপু। 3550 আজকে আরও সুন্দর সুন্দর ড্রেস আসছে, অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে। সো এই দেখেন আরেকটা, ওরে আল্লাহ, এটা এটা দেখেছেন কি আগুন, এটা দেখেছেন আগুন, এক একটা ড্রেস আগুন। এই যে অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে এই প্রাইসে আপনারা কোথাও আর কারিজমা পাবেন। এই যে এই যে এক একটা ড্রেস, এই যে একটা, সো ইনশাল্লাহ এটা আমরা দেখিয়ে দিচ্ছি। সাথে আমরা আগানুর দেখালাম ল্যাভেন্ডার, আজকে আগানুরের কালারগুলোও কিন্তু সোভার সুদিং। এবং আজকের ডিজাইন আপু একটা, এই যে সার উপরে আগানুরটা খুলে দেখাও, আজকের ডিজাইনগুলোও কিন্তু এই যে এটা আমরা তাহলে তাহলে এক কাজ করি দেখি, এই যে দেখো খুলে পুরোটা খুলে দেখেন আগানোটা, দেখেন আল্লাহ এটার কালার দেখেন, দেখেন কালার দেখেন আপু। সো নষ্ট মাথা নষ্ট করা আগানোর উইথ মাথা নষ্ট করা কালার, সো ইনশাল্লাহ এই যে আগানোর কাছে আনো। সো এটা আমরা দেখবো কালারটা, দেখেছেন কালারটা অন্যরকম। সো আপু দাও এটার ইয়ে দাও দোপাটটা, তো এই যে দোপাটটা, হ্যাঁ সো এটা আমরা দেখি, চলেন এই দুইটা আমরা লাইভ দেখি, তাহলে আপুকে হাফ এন আওয়ার টাইম দেন। সো আপু এই দুইটা আমি চাচ্ছিলাম না কারিজমাটা করি, কিন্তু আমার মনে হচ্ছে অনেক এমব্রয়ডারি প্যাচ তো করতে হবে লাইভ। ওকে কারিজমার আগানোর আমি একসাথে জাস্ট হাফ এন আওয়ারের মধ্যে লাইভে দেখিয়ে দিচ্ছি। এছাড়া ওই ড্রেসগুলো আনো, আজকে আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বুটিক আপডেট। অনেক আপুরা যেটা করেন আমার লাইভে নিচে কমেন্ট করেন, আপু কখন লাইভে আসো আপু, আমি না একদমই ঠিক না, আপনি একটু পেজটা ফলো দিয়ে রাখবেন, আমি লাইভে চলে আসবো, দেখেন কি কি বুটিক আসছে। হ্যাঁ এটা আমি লাইভ করে ফেলবো আজকে। এই যে এই যে এই যে দিজ আর দ্য বুটিক্স আইটেম, সো হাফ এন আওয়ারের মধ্যে আপু লাইভে আসছি, ওখানে সবগুলো একটু রাখো তো দেখি আপুদেরকে দেখিয়ে দিই। দেখেন জাস্ট কালারগুলো দেখেন, দিস আর বুটিক্স, এগুলো যে 1250 থেকে 1350 রেঞ্জের হবে, অ্যান্ড কি পরিমাণ সুন্দর আনস্টিচ স্টিচ বোথ অ্যাভেলেবেল হবে। এই দেখেন এখন বলেন, সো ইনশাল্লাহ আপুকে জাস্ট হাফ এন আওয়ার টাইম দেন, তাহলে আপু কারিজমাটাও দেখিয়ে দিচ্ছি সাথে আগানোটা থাকবে। ওকে
তাহলে এই লাইফটা কোনো একটা বেনিফিটেড হলো না। আমি বলছিলাম কারিজমাটা দেখিয়ে দিবো। সো ইনশাল্লাহ আপনারা আমাকে ফ্রন্ট ক্যামেরা আনবেন, ইনশাল্লাহ তাহলে ফ্রন্ট ক্যামেরা হাফ অ্যান আওয়ারের মধ্যে আপনাদের সাথে দেখা হচ্ছে। স্টিল দেন, সবাই ভালো থাকবেন।